জিওগ্রাফি এডিটর আমি আবারো তোমাদের সামনে হাজির না না আজকে কোনো পড়াশোনা না এই লকডাউনের একঘেয়েমিটাও তো কাটাতে হবে রোজ পড়াশোনাও তো ভালো লাগে না চলো তাহলে আজকে তো দেখে নেওয়া যাক আমরা যা পড়েছি যা শিখেছি তার কিছু জিনিস আমরা একটু ছবিতে আলোচনা করি আর ঠিক এই কারণে আমি অন্তর্জাত রহস্য নিয়ে আজকে তোমাদের সামনে একটা ছবি ভিডিও দেখাবো চলো দেখি পৃথিবীর অভ্যন্তর ভাগে রয়েছে প্রধানত তিনটে স্তর ক্রাস্ট বা ভূত্বক ম্যান্টেল বা গুরুমণ্ডল আর কোর বা কেন্দ্রমণ্ডল কোরে দুটি অংশ আউটার কোর বা বহিঃকেন্দ্রমণ্ডল এবং অভ্যন্তর ভাগ বা ইনার কোর ম্যান্টেলের তরল ও অর্ধতরল পদার্থ ভৌত ও রাসায়নিক পরিবর্তনে প্রচুর তাপ উৎপন্ন করে এই তাপের কারণে পরিচলন তাপস্রোত দেখতে পাওয়া যায় মোহবিযুক্তি দ্বারা ভূত্বক বা ক্রাস্ট হতে গুরুমণ্ডল বিচ্ছিন্ন হয়ে 2900 কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত হয়েছে ম্যান্টেল বা গুরুমণ্ডলের উষ্ণতা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড চাপ ও তাপে ম্যাগমা ভূঅভ্যন্তরের ফাটল বা আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বাইরে বেরিয়ে এসে লাভারূপে প্রবাহিত হয় এসএল এই সিসমিক তরঙ্গগুলি ভূমিকম্প ঘটায় পি তরঙ্গ অনুদৈর্ঘ্য বরাবর বিস্তৃত হয় এস তরঙ্গ সমকোণে বা লম্বভাবে ওঠানামা করে এল তরঙ্গ তির্যকভাবে বিস্তৃত হয় এই এল তরঙ্গ লাভ তরঙ্গ ও র্যালে তরঙ্গ এই দুই রূপে বিভক্ত তরঙ্গের প্রভাবে ভূমিকম্প ঘটে অগ্নুৎপাদজাত পদার্থ বাইরে বেরিয়ে এসে কিংবা ভূঅভ্যন্তরে সঞ্চিত থেকে তৈরি করে আগ্নেয়শিলা যেমন গ্রানাইট ভূত্বকের উপরে এক্সট্রুসিভ ইগনিয়াস রক বা নিঃসারী শিলা ও অভ্যন্তরে উদ্ভেদী বা ইন্ট্রুসিভ ইগনিয়াস রক তৈরি করে নদী সমুদ্র জলধারা বাহিত ক্ষয়জাত পদার্থ পলি স্তরে স্তরে জলাশয়ের গর্ভে সঞ্চিত হয় উপরের চাপে ও নিচের তাপে শক্ত হয়ে পাললিক শিলা গঠন করে অত্যধিক চাপ ও তাপের পার্থক্যে ম্যাগমার সংস্পর্শে তাপীয় চলন প্রভৃতি কারণে আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা গঠন করে যেমন শেল থেকে স্লেট স্যান্ডস্টোন বা বেলে পাথর থেকে কোয়ার্জাইট লাইমস্টোন বা চুনাপাথর থেকে মার্বেল